সানডে সাসপেন্সের দর্শকদের মনে একটা প্রশ্ন সবসময় ঘোরপাক করে যে সানডে সাসপেন্স পুরোনো গল্পগুলোকে কেন মাঝে মধ্যেই আবার নতুন করে আপলোড করে এবং পুরোনো গল্পগুলো সেই লেভেলে থাকে না পুরোনো গল্প নতুন করে আপলোডের আবার ভাগ থাকে যেমন ধরো এখন তুমি যদি কথা কাউন্ট অফ মন্টেকৃষ্ট দেখো তো সেখানে কিন্তু তুমি দেখবে দুটো পার্ট রয়েছে পার্ট ওয়ান পার্ট টু প্রথম পার্ট দু তিন ঘন্টার মতো দ্বিতীয় পার্ট দু তিন ঘন্টার মতো এবং তারপরে বলেছে যে ফুল সাগা বলে দুটোকে একসঙ্গে করে ছ ঘন্টা করে একটা করেছে তো সেটার কথা আমি বিন্দুমাত্র বলছি আমি কী কিসের কথা বলছি যে ধরো অনেক দিন আগের কোনো একটা গল্প তো সেটাকে তুমি সম্পূর্ণভাবে ডিলিট করে দিচ্ছো করে দিয়ে আবার নতুন করে সেটাকে আপলোড করছো এবং বলছো যে সানডে সাসপেন্স ক্লাসিক্স বলে যেমন ধরো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা আগেকার যে ওই ওই পার্টিকুলার আমাদের বাঙালির যে স্বর্ণযুগের লেখক যারা রয়েছে তাদের যাবতীয় তুমি লেখাগুলোর যদি কথা দেখো বা বেশ কিছু ভূতের গল্পের যদি তুমি দেখো তো সেগুলোকে নতুন করে করছে রিসেন্টলি তুমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার একটা গল্পকে আবার তুমি নতুন করে দেখছো এই সপ্তাহেই তুমি কিছুদিন আগে দেখলে ছুরি বলে একটা গল্প সেটাকে নতুন করে করছে নতুন করে মানে কি সেই পুরনো গল্পটাকে ডিলিট করে দিয়ে নতুন করে করছে এবার কারণটা বলে দিচ্ছে শোনো ধর একটা গল্প সানডে সাসপেন্স তো আজ থেকে প্রায় দশ চোদ্দ মানে চোদ্দ পনেরো বছর ধরে চলছে তো সেখানে সান অ্যান্সাসপেন্সের যে দর্শকরা রয়েছে তারা তো সেই পুরোনো গল্পকে সেইভাবে শুনতে চাইবে না ধরো নতুন যে গল্পগুলো আসছে বা সর্বোচ্চ এক বছরের মধ্যে যে গল্পগুলো সেগুলোকে শুনবে কিন্তু একদম পুরোনো যে গল্পগুলো যেগুলো আর লোকে দেখছে না তো সেটা তো আর শুনবে না তো সেটা সান সাসপেন্স কী করছে যে এই ভিডিওটা আমার প্রায় মরেই গেছে তো এই ভিডিওটাকে রেখে লাখ কী বলো এটাকে একটু নতুন করে হাতে একটা নতুন একটা পোস্টার দিই এটাকে চলো আমি আপলোড করে দিই তো রায়ের অনেকগুলো তুমি গল্প ওরকম দেখে আমি দেখেছিলাম তো সেগুলোর লোকে আর শুনছে না সেই লেভেলে তো সেটা সানার সাসপেন্সের নিজের কাছে তো ড্যাশবোর্ড রয়েছে সে ভালোভাবে দেখতে পাচ্ছে যে কোন ভিডিওগুলো লোকে দেখছে দেখছে না তো যেগুলো দেখছে না সেগুলোকে নতুন করে একটা পোস্টার বানিয়ে আপলোড করে দেয় এবার প্রশ্ন হলো আরেকটা বলার বিষয় যে অনেকে বলে পাট পাট করে সাসপেন্স কেন আপলোড করে সেটা আমি আরেকটা ভিডিও আপলোড করে বলে দেবো যে কেন পাট 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 পার্ট করে আপলোড করে এখানে পার্টিকুলারলি বলছি যে পূর্ণ গল্পগুলোকে নতুন করে মানে ডিলিট করে দিয়ে নতুন করে যেমন রিসেন্টলি তুমি দেখবে দ্য হাউন্ড অফ দ্য বাস্কার বিলস তো সেটাও পুরোনো গল্প সেটাকেও নতুন করে করছে এবং সেখানে পুরনো গল্পগুলো যদি পার্ট থেকেই যাচ্ছে এবার আরেকটা বলার বিষয় পাট পাঠের ক্ষেত্রে একটু ছোটো করে বলে দিচ্ছি তোমাদের স্প্যান বা ধরো আমি যদি একটা বিশাল বড়ো গল্প দেখি তিন চার ঘন্টা তো সেটা আমার শেষ করতে অনেকদিন সময় লেগে যায় তো সেখানে যদি পাট পাট থাকে একটু চলো পাটপাট যেন্ট শেষ করে নিচ্ছে আর বলা হচ্ছে পুরোনো গল্পটা এটাই একটা কারণ যে নতুন করে দর্শকরা যাতে শোনে এবং যদি পুরনো একটা ভিডিও ধরো তোমারই চ্যানেলে থেকে যাচ্ছে তুমি তো জানো যে এই গল্পগুলো সত্যিই ভালো আর সানডাসপ্যান্ডস ক্লাসিক্স বলে জেনারেলি ওই ব্যাপারগুলোকে চালাচ্ছে তার কারণটা কি আমি এটা নতুন জনরা করে দিচ্ছি এবং সেটা দোষেরও আমি ঠিক বলতে পারবো না কারণ ধরো আমার বাড়ির ধর আমার দশটা গাড়ি রয়েছে তো সেখানে আমি কী করছি আমার পুরনো গাড়িটা অনেকদিন ধরে পড়ে রয়েছে তো আমি সেটাকে নতুন করে চালাতেই পারি নতুন নাম দিয়ে রং টং করে তো এখানেও একই রকমভাবে এবার বাকি যে লোকেরা থাকবে তারা ধুর নতুন ব্যাপারটা মানে ধরো ওটা একটা কাজ করতে পারে সাসপেন্স যে রোববার দিন যেটা সেটা বোনাস হিসেবে ওটা দিতে পারে কিন্তু সাসপেন্স কী করে মাঝে মধ্যে এবারে তোমাকে সেটাও বুঝতে হবে যে যখন ওই ব্যাপারটা চলে তখন বুঝতে হবে যে যখনই ধরো এক দুবার ওই ব্যাপারটা চলছে এক দু সপ্তাহ নেক্সট বিশাল বড় একটা ভালো লেভেলের প্রজেক্ট আসবে এইবারে তুমি দেখলে যে বেনহার সেটা এলো এত ভালো লেভেলের একটা প্রজেক্ট তো যখন একটা নতুন তুমি একটা ব্র্যান্ডে নিউ প্রজেক্টে হাত দিতে যাও তো তখন তোমার অন্যদিকে নতুন করে ছোটোখাটো তুমি বানাতে পারো না তো সেখানে তোমাকে কী করতে হয় আগের যে গল্পগুলো সেগুলো ডিলিট করে দিন নতুন করে সেটা একটা পোস্টার দিয়ে ব্র্যান্ডভাবে একটু আপলোড করে দিলে লোকে একটু মানে গালি গালাজ করলো বটে বাট তুমি যদি বুঝিয়ে দাও যে আমার একটা নতুন ব্র্যান্ড ব্যাপার আসছে বা নতুন একটা ব্র্যান্ডের নিউ এপিসোড আমি জানছি তো দর্শকরা কিন্তু এরকমভাবে খেঁপে জানে এবং দর্শকরা ভীষণ রকমভাবে খেপে যায় সান্ডার সাসপেন্সের রিসেন্টলি সানডে সাসপেন্সও জানে ভালোভাবে সেই পাট পাট করে আপলোড করেনি বড় গল্প সানডে সাসপেন্স আপলোড করছে না সেটা নি অ্যান্ড পুরোনো গল্পগুলোকে নতুন করে তুমি আবার চালিয়ে দিচ্ছ এবং কারণ তারা এক সপ্তাহ ধরে ওয়েট করছেন তো সেখানে যদি তুমি একটা ছোটোখাটো গল্পকেও একদম ব্র্যান্ড নিউ যদি কোনো গল্পকে ছোটোখাটোও দাও হবে না বাট সানডে সাসপেন্স তাদের নিজস্ব কোনো স্ট্র্যাটেজি একটা রয়েছে তাদের একটা বিজনেস পলিসি রয়েছে তাদের একটা ব্যাপার সেবার অবশ্যই রয়েছে তাদের চিন্তাভাবনা অবশ্যই রয়েছে তো সেখানে ইন্টারফেয়ার করার আমার বিন্দুমাত্র ইচ্ছে শুধুমাত্র সানডে সাসপেন্সের যে অডিয়েন্সরা রয়েছে তাদেরকে অবগত করার জন্য এটা বলে এবং সানডে সাসপেন্সের দর্শকরা যথেষ্ট বুদ্ধিমান তারা বোঝে সমস্ত ব্যাপার সেবারগুলো ত্রিপুলেস বলে একটা প্লে লিস্ট রয়েছে সেখানে সানডা সাসপেন্সের সমস্ত রকমের আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে এবং এরকমই ইন্টারেস্টিং আপডেটগুলো পেতে হলে ইনোভেশন কার্ডস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বিল বাটনটা প্রেস করে রাখো